রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য জুড়ে এক সপ্তাহ জুড়ে পালন করা হচ্ছে 30তম জাতীয় রাস্তা নিরাপত্তা সপ্তাহ। সাধারণ মানুষের নানাভাবে সচেতন করা হচ্ছে, যাতে করে কেউ দুর্ঘটনা মৃত্যু না হয়। সেই জাতীয় নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে অভিনব উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ট্রাফিক প্রশাসন। কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট, খবর 72 ঘন্টা। ট্রাফিক উদ্যোগে আজকে অ্যাকচুয়ালি আমাদের রোড সেফটি উইক চলছিল, যেটার ক্লোজিং আজকে আছে। ওটার জন্য আমরা ক্লোজিং সেরেমনির উপলক্ষে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট করছি বাচ্চাদের জন্য। কেন বাচ্চাদের কেন করলে চিন্তা ভাবনা নিলে কেন? বাচ্চাদের জন্য আমরা দেখছি সবসময় বাইক রাইডার যে আছে, বাবারাও হেলমেট পরছে, আর ছোটো ছোটো যে বাচ্চারা আছে ওরা হেলমেট পরছে না, ওদের অনসেফ দেখছি। তাই জন্য আমরা মনে হলো যে আমরা একটু শোরুমের সঙ্গে কথা করি। আর পাঁচটা শোরুম আমরা দেখছি, পাঁচটা শোরুম আছে হিরো, হন্ডা, বাজাজ, ইয়ামাহা, টিভিএস। ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তো ওরা সবাই আমাদেরকে পুরো ফোন করে, ওরা আমাদেরকে হেলমেট ফোন করে। কটি কটি জায়গা এবং কতজনকে দিলেন আজকে? আমরা আজকে থানার সামনে আমরা চারটা পয়েন্ট তৈরি করে রাখছি, মানুষের উৎসাহটা কেমন দেখলেন আজকে? হেলমেট পুরো এক্সাইটেড আছে, ওরা পুরো এক্সাইটেড আছে, সবাই আমরা বাচ্চারা দিচ্ছি, ওরা খুব খুশি আছেন।